বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, তোমরা যারা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কেশিয়ারি থেকে অ্যাডমিশন নিতে চাইছো, এই জন্য তোমরা www.ggdc.kshiary.ac.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তোমাদের দেখবে এরকম পোর্টাল ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা গো টু কলেজ ওয়েবসাইট হোম পেজ অপশনে ক্লিক করতে বলো, অথবা তোমরা গো টু অ্যাডমিশন পোর্টাল, তোমরা অ্যাডমিশন যেহেতু নিতে যাচ্ছো তোমরা গো টু অ্যাডমিশন পোর্টালে তোমরা ক্লিক করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তার আগে তোমাদের যে ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো একবার চেক করে নাও তোমরা। প্রথমে তোমরা ইম্পর্টেন্ট ডেটটা এখান থেকে চেক করে নাও। ইম্পর্টেন্ট ডেট ক্লিক করলে তোমাদের দেখবে এখানে পিডিএফটা ওপেন হবে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে ফর্ম ফিল আপ যেটা ডেটটা রয়েছে 15 তারিখ সব জায়গায় সেম রয়েছে। তোমাদের প্রোভিশনাল লিস্টে পড়বে 16 তারিখ, আর তোমাদের কারেকশন করতে পারো 17 থেকে 19 তারিখের মধ্যে যদি কোনো প্রবলেম হয়। ফাইনাল মেরিট লিস্ট পড়বে 20 তারিখ। এরপর লাইন অ্যাডমিশন বেসড নিউ মেরিট লিস্ট যেটা তোমাদের ফার্স্ট পেজ হবে সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, তোমরা ওয়েবসাইট থেকে রেগুলারলি চেক করবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারছো। ওকে, আর যদি তোমাদের কোনো রকম কমপ্লেন থাকে বা সাজেশন থাকে সেগুলো তোমরা এই মেল আইডিতে তোমরা মেল করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের যে সিট ম্যাট্রিক্স এই কলেজে কতগুলো সিট রয়েছে। সে বেঙ্গলির জন্য তোমাদের সিট রয়েছে 49, ঠিক আছে। এছাড়া ইংলিশ হিস্ট্রি সবগুলো তোমাদের 49 করে রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 42, সাধারণত রয়েছে 49, অ্যানথ্রোপলজি 20, বোটানি জুলজি রয়েছে 38, লাইফ সায়েন্সে তোমাদের 38 রয়েছে, জন্য সিট রয়েছে 197, যেখানে এসসি এসটি ওবিসি সব সিট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, এরপর তোমরা দেখে নাও এই কলেজে যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেটা কি রয়েছে। সাবজেক্ট কম্বিনেশন অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম পিডিএফটা ওপেন হবে। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মেজর সাবজেক্ট সায়েন্সের জন্য তোমাদের যে সাবজেক্ট রয়েছে আর্টসের জন্য আলাদা রয়েছে। আর্টসের জন্য তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে সেখানে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সাঁওতালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট তোমরা করতে পারছো, যেখানে তোমাদের দুটো মাইনার ওয়ান মাইনার টু সাবজেক্ট চুজ করতে হবে। এই যে গ্রুপ আছে এ বি সি ডি, এই গ্রুপ থেকে তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। তোমরা বাংলা আর সাঁওতালি যেটা আছে এই দুটো কিন্তু তোমরা নিতে পারছো না, এর মধ্যে একটা নিতে হবে, আর এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, বা তোমরা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। এরকম তোমাদের কিন্তু গ্রুপ এ বি সি ডি থেকে তোমাদের দুটো সাবজেক্ট চুজ করতে হবে। আর যারা সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের জন্য বোটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি আছে, অনার্স তোমরা করতে পারছো। এছাড়া তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে তোমাদের এনি টু চুজ করতে হবে। অনার্সের জন্য বোটানি, জুলজি, কেমিস্ট্রি এর মধ্যে যে কোনো দুটো, আর বোটানির জন্য কিন্তু তোমাদের এই দুটোই নিতে হচ্ছে, এর কোনো কম্বিনেশন নেই। জুলজির জন্য তোমাদের সেম একই রয়েছে কিন্তু কোনো কম্বিনেশন তোমরা পাচ্ছো না। ওকে, এছাড়া তোমরা তোমরা যারা 3 বছরের কোর্স করতে যাচ্ছ তোমাদের জন্য দুটো মেজর সাবজেক্ট নিতে হবে, একটা মাইনার সাবজেক্ট নিতে হবে, যেটা তোমাদের এই গ্রুপ থেকে চুজ করে নিতে হবে। সেম গ্রুপ আছে অনার্স সাবজেক্ট যারা রয়েছে সেরকম, এখান থেকে দুটো মেজর একটা মাইনার সাবজেক্ট চুজ করবে। আর মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রামের জন্য এই চারটের মধ্যে তোমরা 3টে সাবজেক্ট নিয়ে তোমাদের দুটো মেজর একটা মাইনার নিয়ে কিন্তু চুজ করতে হচ্ছে। ওকে, বিএ অনার্সের জন্য তোমাদের লাগছে 857 টাকা, আর বিএসসি অনার্সের জন্য লাগবে 1107 টাকা, আর বিএ মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রামের জন্য লাগছে 682 টাকা, আর বিএসসি সায়েন্সের জন্য লাগবে তোমাদের যেটা আছে 932 টাকা করে লাগবে, ঠিক আছে। এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে মেরিট পয়েন্ট ক্যালকুলেশনটা কি করে হবে। তোমাদের বেঙ্গলির জন্য যেটা আছে বেঙ্গলি সাবজেক্ট থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর ইংলিশের জন্য ইংলিশ, হিস্ট্রির জন্য হিস্ট্রি অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগুলো থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। জুলজির জন্য তোমাদের বায়োলজি কেমিস্ট্রি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এইট পয়েন্ট তোমাদের যেভাবে ক্যালকুলেশন করা হচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হিসেবে হচ্ছে। এক্স মিনিং হচ্ছে তোমাদের বেস্ট অফ 5 সাবজেক্ট, এর যেটা যোগ করবে যেটা তোমাদের 10% করবে, তার 10% অফ মার্ক হচ্ছে। আর ওয়াই হচ্ছে তোমাদের মার্ক অবটেইন অফ দ্য অ্যাপ্লাই সাবজেক্ট, অনার্স অনার্সে যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্ট আছে সেটার জন্য ওয়াই যোগ করে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট করা হবে। ওকে, আর তোমরা যারা পাশে পড়বে তোমাদের কিন্তু বেস্ট অফ 5 যে মার্ক হবে সেইভাবে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট করা হচ্ছে। তোমরা যারা 21, 22, 23 পাশ করবে তোমাদের কিন্তু তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, আর এই সাবজেক্টগুলো তোমাদের রয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ খড়গপুর 2 থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের এই পোর্টালে চলে যাবে, ggdc.kharagpur2.ac.in ওয়েবসাইটে চলে যাবে। ইউজি অ্যাডমিশন পোর্টাল 2023-24 অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম পোর্টাল ওপেন হবে, সেখান থেকে তোমরা এই অপশনটা ক্লিক করতে পারছো এন্টার। এই অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনস্ট্রাকশন চেক করে নিতে পারছো। এরপর দেখো এখানে তোমাদের যেটা রয়েছে 4 ইয়ার বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন মেজর ডিগ্রি করানো হচ্ছে, এবার 4 ইয়ার বিএসসি অনার্স আর অনার্স উইথ রিসার্চ এটা ইন মেজর করানো হচ্ছে, যেটা আর্টসের ক্ষেত্রে করানো হচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে। এছাড়া মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম করা হচ্ছে 3 বছরের, এটা হিউম্যানিটি, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এর উপরে। আর এরপর তোমরা দেখাবে এই পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট যেটা হচ্ছে সেটা 1 থেকে 15 তারিখের মধ্যে সব জায়গায় একই রকম রয়েছে।
আর তোমাদের কিছু রুলস আর রেগুলেশন রয়েছে এখান থেকে দেখে নেবে তোমরা। এবার দেখো কোন কোন সাবজেক্টের জন্য তোমার কোনটা মাইনার ওয়ান আর মাইনার টু কি করে সাবজেক্ট চুজ করবে। বেঙ্গলের জন্য তোমাদের বা তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে, আর এর তিনটের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। মাইনার ওয়ানের ক্ষেত্রে এখান থেকে একটা, আর মাইনার টুর জন্য তিনটি অপশন রয়েছে, এর মধ্যে একটি তোমাদের চুজ করতে হবে। ওকে, ইংলিশের জন্য তোমাদের যেমন বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আর তোমাদের মাইনার টুর ক্ষেত্রে হিস্ট্রি পলিটিক্যাল ফিলোজফি রয়েছে, এর মধ্যে সাবজেক্ট চুজ করবে। আবার তোমাদের হিস্ট্রির জন্য বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ ফিলোজফি, এর মধ্যে একটি তোমাদের চুজ করতে হবে। এরকম প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে, যেমন বোটানির জন্য কেমিস্ট্রি, সাইকোলজি, জুওলজি, আবার এখানে রয়েছে কেমিস্ট্রি, সাইকোলজি, জুওলজি, তোমাদের এর মধ্যে দুটো সাবজেক্টই তোমাদের চুজ করতে হবে। ওকে, আর আর্টস নিয়ে যারা পড়াশোনা করবে 3 বছরের, তাদের জন্য কিন্তু ইংলিশ, ফিলোজফি, বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই তিনটে কম্বিনেশন আছে। এখান থেকে মাইনার মেজর ওয়ান, মেজর টু আর মাইনার আর যেটা সি আছে এটা তোমাদের চুজ করতে হবে। ওকে, বিএসসি সায়েন্সের ক্ষেত্রে এটা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও, এখান থেকে তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হচ্ছে। এরপর তোমাদের সিটটা এখানে দেখে নাও, বেঙ্গলির জন্য রয়েছে ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স সবগুলোর জন্য তোমার 32 করে সিট রয়েছে। বোটানি, কেমিস্ট্রি, সাইকোলজি, জুওলজির জন্য রয়েছে 20, 36, 11, 38 এরকম। আর আর্টস এর জন্য তোমাদের সিট রয়েছে এটা 74টা, আর হচ্ছে সায়েন্সের জন্য রয়েছে 38টা। ওকে, এরপর তোমরা দেখে নাও কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। বাংলার জন্য যেমন তোমাদের লাগবে 45% মার্ক এগ্রিগেট, আর 50% লাগবে বেঙ্গলিতে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইংলিশের জন্য সেম রয়েছে, হিস্ট্রি, বোটানি, সাইকোলজি, জুলজি এইসবের ক্ষেত্রে তোমাদের 45% মার্ক লাগবে, আর 50% থাকবে সেই সাবজেক্টে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। মেরিট পয়েন্ট তোমাদের কি করে ক্যালকুলেশন হচ্ছে, তোমাদের এগ্রিগেট যে পার্সেন্টেজ হবে তার 10%, আর মার্ক ইন বেঙ্গলিতে যা পাচ্ছ সেটা তোমাদের কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। প্রত্যেকটা কিন্তু সেম রয়েছে, তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ প্লাস মার্ক ইন বায়োলজি, এভাবে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট হচ্ছে। ওকে, আর ফর্ম ফিলাপের সময় তোমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা দেওয়া রয়েছে এখানে। তোমাদের আপলোড স্ক্যান কালার ফটো লাগবে, তোমাদের লগ ইন করবে অ্যাপ্লিকেশন করার পর, তারপর সমস্ত ফিল আপ করবে, তারপর আপলোড স্ক্যান কপি করতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড করতে হবে, মার্কশিট 10+2, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে। আর আফটার দ্য ডকুমেন্ট আপলোডিং মোর অ্যাপ্লিক্যান্ট আপ টু ম্যাক্সিমাম টোটাল 5 ক্যান সাবমিটেড অ্যাপ্লাই অ্যানাদার, টোটাল 5টার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আফটার সাকসেসফুল সাবমিশন অফ ফর্ম প্রিন্ট আউট অল দা সাবমিট ফর্ম, তোমাদের ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে, যেটা তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশন সময় কিন্তু লাগবে। তোমাদের আফটার গেটিং অ্যাডমিশন পেমেন্ট লিঙ্ক যখন আসবে তখন তোমরা কিন্তু অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারছো। ওকে, ভেরিফিকেশন সময় যে ডকুমেন্ট লাগবে, যেসব ফর্ম ফিলাপের জন্য লেগেছে সব ডকুমেন্টই লাগবে। এছাড়া তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট এটা তোমাদের লাগবে, এছাড়া অরিজিনাল লাগবে সিলভার টেস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা তোমরা 20-21 কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো তার ডকুমেন্টটা লাগবে, এছাড়া অরিজিনাল সিলভার টেস্টের কপি লাগবে, আধার কার্ড, সব ডকুমেন্ট তোমাদের অরিজিনাল আর জেরক্স কপি লাগবে সিলভার টেস্টের কপি। ওকে, অনার্সি আর যদি থাকে সেই ডকুমেন্টটা মেয়েদের জন্য লাগবে, আর প্রিন্ট কপি লাগবে, পেমেন্ট স্লিপ যেটা অ্যাডমিশন নিয়েছো ফর্ম এগুলো লাগবে, আর তোমাদের অ্যাডমিশন ফিটা যেটা রয়েছে সেটা এখানে চেক করে নিতে পারছো। তোমাদের বিএ যাদের অনার্স রয়েছে তাদের জন্য রয়েছে 1185, পাশের জন্য রয়েছে 1010 টাকা, বিএসসি অনার্সের জন্য 1410, পাশের জন্য 1285 টাকা লাগবে। ওকে, আর তোমাদের ফর্ম ফিলাপের যেটা মেরিট লিস্ট বেরোবে সেটা হচ্ছে 16 তারিখে, কারেকশন করতে পারছো 18-7 তারিখ পর্যন্ত, আর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 19 তারিখে। এরপর তোমাদের ফার্স্ট যে কাউন্সিলিং লিস্টটা বেরোচ্ছে, যে লিস্টের নাম থাকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেই লিস্টটা বেরোবে হচ্ছে 20 তারিখ। 19 তারিখে যে লিস্ট বেরোবে এটা কিন্তু ফাইনাল লিস্ট, যেটা সবার নাম থাকবে। ওকে, আর অ্যাডমিশন যেটা পেমেন্ট করতে পারছো তোমরা 20 থেকে 22 তারিখের মধ্যে, 20 তারিখে যাদের নাম আসবে তাদের জন্য। আর তোমাদের ক্লাস চালু হবে কিন্তু 1/8/2023। আর যদি সিট পূর্ণ না হয় সেটা পরে ডেট জানানো জানিয়ে দেওয়া হবে তোমাদের নেক্সট লিস্ট কবে বেরোচ্ছে। ওকে, কোনো প্রবলেম করলে তোমরা কিন্তু এতে মেল করতে পারো বা মোবাইল নাম্বারে ফোন করতে পারো 10টা থেকে 8টার মধ্যে, আর কোনো যদি টেকনিক্যাল প্রবলেম হয় তোমরা এতে মেল করতে পারবে, এই নাম্বারে কল করতে পারছো। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হলে এই অ্যাপ্লাই অপশনে তোমরা ক্লিক করবে, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নমেন্ট জায়ার ডিগ্রি কলেজ, গোপীবল্লভপুর 2, এই কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারছো। এর জন্য তোমরা www.ggdcgopi2.ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে দেখবে অ্যাডমিশন 2023-24 অপশন রয়েছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিশটা পড়ে নিতে পারছো। অ্যাডমিশন নোটিশে কি দেওয়া রয়েছে, প্রথমে তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশন এটা রয়েছে,
ওদের ফর্ম ফিলাপ হচ্ছে 1 থেকে 15, যেটা সব জায়গায় সেম রয়েছে। এছাড়া তোমাদের ফর্ম ফিলাপের জন্য কোনো রকম টাকা লাগছে না, তোমরা কোনোভাবে ফর্ম ফিলাপ করবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই জন্য তোমাদের ফর্ম ফিলাপের জন্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, যেটা 100 কপির মধ্যে ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে তোমাদের। এছাড়া তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, স্প্রুফ হিসাবে মাধ্যমিকের মার্কশিটটা লাগবে, উচ্চ মাধ্যমিকের এইচএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন প্রিভিয়াস ইয়ার যদি তোমরা পড়ে থাকো তাহলে সেটা লাগবে, নাহলে লাগবে না। ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে, নাহলে তোমাদের লাগছে না। ওকে, এরপর তোমরা অ্যাডমিশন হোম পেজে যাবে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে, পার্সোনাল ডিটেলস দেবে, অ্যাড্রেস দেবে, তারপর একাডেমিক ডিটেলস দেবে, এইচএস এর যে মার্কগুলো আছে সেই মার্কগুলো এখানে দিতে হবে, আপলোড ফটোগ্রাফ সিগনেচার করবে, তারপর ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে। এরপর তোমাদের কোর্স কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা দেবে, আর সঙ্গে সাবজেক্টটা দেবে। এরপর তোমরা সাবমিট করবে ফাইনালি, তারপর তোমাদের ফর্ম প্রিন্ট আউট বেরোবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। ওকে, আর তোমাদের ডকুমেন্ট সাবমিটেড করতে হবে যখন তোমরা অ্যাডমিশন ভেরিফিকেশন করবে, তখন তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, যেটা যেসব ডকুমেন্ট তোমরা অনলাইনে আপলোড করছো সেগুলো তো লাগবে, প্লাস আরো কিছু তোমাদের লাগবে, যেটা মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, 2 পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর এনএসএস সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড যদি থাকে তোমাদের লাগবে, ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তোমাদের এগুলো লাগছে। ওকে, এরপর তোমাদের দেখো টোটাল ক্যাপাসিটি কত রয়েছে, তোমাদের বেঙ্গলি, ইংলিশ, সোশিওলজি, জিওলজি, এর জন্য তোমাদের লাগছে 74, যে ক্যাপাসিটিটা আছে সে ক্যাপাসিটি আছে 74, 44, 44, 20, আর মাল্টি ডিসিপ্লিন কোর্সের জন্য জেনারেলের জন্য রয়েছে 162টা তোমাদের সিট রয়েছে। এবার তোমরা যে মেজর সাবজেক্ট নেবে এর সঙ্গে তোমাদের দুটো মাইনার সাবজেক্ট চুজ করতে হবে, যেখানে তোমাদের বেঙ্গলি আর হিস্ট্রি, ফিলোজফি, ইংলিশ, সোশিওলজি রয়েছে, এর মধ্যে যে কোনো তোমাদের দুটো চুজ করতে হবে, একটা গ্রুপ থেকে একটা করে। ওকে, আর যারা সায়েন্স নিয়ে পড়ছো জিওগ্রাফির জন্য তাদের কিন্তু ফিজিক্স আর ম্যাথামেটিক্স আছে, এটাই তোমাদের নিতে হবে। আর তোমরা যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করতে যাচ্ছ আর্টসের সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি এই সাবজেক্টের মধ্যে দুটো মেজর সাবজেক্ট নিতে হবে, একটা মাইনার সাবজেক্ট তোমরা চুজ করতে হবে। এবার তোমাদের অ্যাডমিশন ফিটা এখানে চেক করে নিতে পারছো, অ্যাডমিশন ফি রয়েছে 817 টাকা, বিএ অনার্স এর জন্য রয়েছে 992 টাকা, আর বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স এর জন্য রয়েছে 1092 টাকা, বিএসসি অনার্স এর জন্য রয়েছে মেজর সাবজেক্ট এর জন্য 1267 টাকা। ওকে, এবার তোমরা দেখে নাও কোন সাবজেক্ট নিতে গেলে কোন সাবজেক্টে তোমাদের থাকতে হবে, বেঙ্গলি মেজর সাবজেক্ট নিতে হলে বেঙ্গলি, ইংলিশ সাবজেক্ট নিতে হলে ইংলিশ লাগবে, যে এরপর তোমরা দেখে নাও কোন সাবজেক্ট নিতে হলে তোমার কোন সাবজেক্টটা লাগবে, বেঙ্গলির জন্য বেঙ্গলি, ইংলিশের জন্য ইংলিশ, সোশিওলজির জন্য সোশিওলজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর জিওলজির জন্য ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স তোমাদের সাবজেক্টটা লাগছে। ওকে, ফর্ম ফিলাপটা যেটা শুরু হবে 1 থেকে 15, সেটা সব জায়গায় একই রকম রয়েছে। পাবলিকেশন আর প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 18 তারিখ, কোনো ভুল থাকলে তোমরা 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারছো। পাবলিকেশন ফাইনাল মেরিট লিস্ট তোমাদের বেরোবে 27 তারিখে, আর ফার্স্ট কাউন্সিলিং লিস্ট বেরোবে হচ্ছে 21 সাথে। এই 21 সাথে যাদের নাম থাকে তারা কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে পারবে, আর 20 তারিখে কিন্তু সবার নাম থাকবে যারা যারা ফর্ম ফিলাপ করেছো। ফার্স্ট কাউন্সিলিং তোমাদের অ্যাডমিশন হবে 21 থেকে 22, 23 তারিখ সেকেন্ড কাউন্সিলিং বেরোবে, অ্যাডমিশন হতে পারবে 23 থেকে 24, থার্ড কাউন্সিলিং 25 তারিখে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, আর তোমাদের ভর্তি হতে পারবে 25 থেকে 26 তারিখের মধ্যে, আর 27 তারিখে তোমাদের ফোর্থ কাউন্সিলিং বেরোবে, যেটা 27 থেকে 28 তারিখের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, এরকম ফিফথ কাউন্সিলিং তোমাদের বেরোচ্ছে। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু এই এডমিশন হেল্পলাইনে তোমরা কল করতে পারছো, আর টেকনিক্যাল লাইনের জন্য এই হেল্পলাইনে তোমরা কল করতে পারবে। ওকে, এছাড়া তোমাদের যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা দেওয়া হবে সেখানে দেওয়া রয়েছে তোমাদের ফার্স্ট ইয়ার যদি এন্ট্রি করো, এক্সিট করো, তখন তোমাদের ইজি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, থার্ড ইয়ার কমপ্লিট করলে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হচ্ছে, আর ফোর্থ ইয়ার যদি তোমরা কমপ্লিট করো ব্যাচেলার ডিগ্রি অনার্স পাচ্ছ, অনার্স উইথ রিসার্চ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা যেটা নিয়ে পড়বে সেটা নিয়ে ডিগ্রিটা তোমরা পাবে। তোমরা কমপ্লিট করতে হবে 7 বছরের মধ্যে, তোমরা মাল্টিপল এন্ট্রি বা এক্সিট করতে পারছো, কিন্তু উইথিন 3 বছরের মধ্যে তোমাদের যদি ছেড়ে যাও বা 3 বছরের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তাহলে তুমি তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারবে। ওকে, তোমরা কোনোভাবে ফর্ম ফিলাপ করবে তার জন্য তোমরা অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর এরকম পোর্টাল ওপেন হবে, সেখান থেকে এন্টার অপশন আছে, তোমরা এই এন্টার অপশনটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে, সেখান থেকে আবার অ্যাপ্লাই নাও অপশন আছে, তোমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। ওকে, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে তোমাদের এরকম পোর্টাল ওপেন হচ্ছে, সেখান থেকে তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এন্টার কোড দিয়ে রেজিস্টার করবে, তারপর আইডি পাসওয়ার্ড জেনারেট হবে, সেটা দিয়ে তোমাদের আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, তারপর ফটো, এগুলো সব আপলোড করতে হবে। লাস্টে তোমাদের কোর্স, কোন কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, পড়তে যাচ্ছ, সেই কোর্সটা এখানে সিলেকশন করবে, তোমাদের পাশের সাবজেক্টটা নেবে, নিয়ে তোমাদের ফর্ম লাস্ট সাবমিশন করবে। এরপর তোমাদের কিন্তু
ফর্মের প্রিন্ট আউট বেরিয়ে যাবে, সেটা তোমরা রেখে দেবে যত্ন করে। এরপর তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে তোমরা নির্দিষ্ট দিনে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।